সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব। যেহেতু এই মাসটি হচ্ছে শাবান মাস, শাবান মাস নিয়ে আমাদের সমাজে যথেষ্ট ভুল ধারণা রয়েছে এবং দিন বিরোধী, শরীয়ত বিরোধী কিছু কর্মকাণ্ড রয়েছে। এজন্য শাবান মাস সম্পর্কে আমাদের সুন্দর ধারণা রাখতে হবে, এ মাসে যা করণীয় তা করতে হবে এবং যা বর্জনীয় তা বর্জন করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন পাঠিয়েছেন, যেই কোরআন হলো আমাদের গাইডবুক, কখন কোন মাসে কি করতে হবে, কোন ইবাদতগুলো আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তিনি বিশদ আলোচনা করেছেন। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা প্রথমে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যিনি আমাদেরকে ঈশা নামাজ জামাতে আদা করার তৌফিক আদা করলেন। এই জন্য তার দরবারে কৃতজ্ঞতার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব। যেহেতু এই মাসটি হচ্ছে শাবান মাস, শাবান মাস নিয়ে আমাদের সমাজে যথেষ্ট ভুল ধারণা রয়েছে এবং দিন বিরোধী, শরীয়ত বিরোধী কিছু কর্মকাণ্ড রয়েছে। এজন্য শাবান মাস সম্পর্কে আমাদের সুন্দর ধারণা রাখতে হবে, এ মাসে যা করণীয় তা করতে হবে এবং যা বর্জনীয় তা বর্জন করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন পাঠিয়েছেন, যেই কোরআন হলো আমাদের গাইডবুক, কখন কোন মাসে কি করতে হবে, কোন ইবাদতগুলো আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তিনি বিশদ আলোচনা করেছেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়ে তিনি যথেষ্ট মনে করেননি, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যিনি দ্বীনের তথা কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যাদানকারী, ব্যাখ্যা দিয়েছেন কখন কোন মাসে কি আমল রয়েছে, তিনি স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আমরা প্রথমে আয়াত পড়েছি সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তোমাদেরকে যা দেন, দ্বীনী বিষয়ে যা তোমাদেরকে আদেশ করেন, ফখুযু, তা তোমরা গ্রহণ করো, মেনে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তিনি বাধা দেন তা থেকে তোমরা বিরত থাকো। এটি হচ্ছে শরীয়ত। শরীয়ত তাহলে আদেশ এবং নিষেধের নাম। যে আদেশগুলো এসেছে সেগুলো আমাদের করতে হবে, যা নিষেধ করা হয়েছে সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। দ্বীন পরিপূর্ণ, দ্বীন পরিপূর্ণ। পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে ধর্মগুলোতে এখনো আমরা দেখতে পাই দিনের দিন তাদের মাবুদের সংখ্যা বেড়েই চলেছে, আছেন এই ধরনের দিন, তাদের কর্মের সংখ্যা বেড়েই চলেছে। আগে যে কর্ম ছিল না
নতুন করে কর্ম হচ্ছে, এগুলো দিন মনে করে করা হচ্ছে। কিন্তু ইসলাম চোদ্দ শত বছর পূর্বে যে ইসলাম আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দান করেছেন তার নবীর মাধ্যমে, কোরআন এবং সুন্নার মাধ্যমে, সে দিন আজও ওইভাবেই আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। এই জন্য দিনের মাঝে নতুন করে সংযোজন করা, বিয়োজন করা উভয়টি হারাম। কেউ যদি কিছু বাড়াতে চাই অথবা কিছু কমাতে চাই, দুটি শরীয়ত বিরোধী এবং হারাম কাজ, আল্লাহর দরবারে কোনোটি গৃহীত হবে না, আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য দিন সুন্দরভাবে বুঝতে হবে। শাবান মাস, শাবান মাসে কি আমল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন, যা করতে বলেছেন তা করব, এটি হচ্ছে উত্তর। আমরা কি আমল করতে পারি এই প্রশ্ন যখন আমরা আসবো, সাথে সাথে উত্তর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা আমল করেছেন, যা করতে বলেছেন, সাহাবীরা যা করেছেন, আমাদেরকে যা করার সুপরামর্শ দিয়েছেন, সেগুলো আমরা করব, এটি হচ্ছে আমাদের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেড়ে অথবা সাহাবীদের থেকে বেড়ে আমরা অন্য কিছু করতে পারবো না। আর যদি করেও ফেলি তাহলে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, সেগুলোই হবে দিন বিরোধী। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যথেষ্ট হাদিস আছে এই মাসের কর্ম সম্পর্কে। আমরা নির্ঘাত বলতে পারি এই মাসটির গুরুত্ব রয়েছে, এই মাসের গুরুত্ব রয়েছে, এমনকি শাবান মাসের 15 তারিখেরও কিছুটা গুরুত্ব এসেছে। তবে গুরুত্ব আসার অর্থ এই নয় যে আমরা যেভাবে মন চাই, যা চাই তা আমরা করতে পারব না, এটি পারবো না। আমাদের আলোচনাতে ইনশাআল্লাহ স্পষ্ট হবে। হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির ওয়া ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর নবী এত পরিমাপে রোজা রাখতেন, আমরা মনে করতাম যে আর তিনি রোজা ভাঙবেন না। আর কখনো কখনো এমনও হতো যে তিনি আর রোজা রাখছেন না, আমরা মনে করতাম এ মাসে আর রোজা রাখবেন না, তথা নফল রোজা। তবে আল্লাহর নবীর আমল এমন ছিল যে কখনো কখনো খুব বেশি বেশি তিনি রোজা রাখতেন, আর কখনো ছাড়তেনও, কেননা এগুলো তো ফরজ নয়। নফল রোজা যত বেশি রাখা যায় তত ভালো। এরপরে তিনি বলেছেন ফামা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান। আল্লাহর নবীকে আমরা রমজান ছাড়া অন্য কোন মাসে পূর্ণ মাস ব্যাপী রোজা করতে আর দেখিনি। তিনি যে মাসে পূর্ণ মাস রোজা করেছেন সে মাসটি কোনটি? রমজান মাস, ফরজ রোজা। এরপর তিনি বলেছেন ওমা রাইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং আল্লাহ নবীকে শাবান মাসের চেয়ে অধিক হারে রোজা করতে আর দেখিনি। তাহলে সবচেয়ে বেশি নফল রোজা যে মাসে রেখেছেন সেটি কোন মাস? শাবান মাস। যে হাদিসে বুখারী এবং মুসলিমে এসেছে এখান থেকে এই মাসের আমরা গুরুত্ব বুঝতে পেরেছি যে আল্লাহ নবী এই মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন, সবচেয়ে বেশি। অন্যান্য মাসেও তিনি রোজা রেখেছেন, সোমবারে তিনি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, মাসের তিনটি রোজা রাখতেন, মাসের তিনটি রোজা রাখতেন, 13, 14, 15 আইয়ামি বিল, এই রোজাগুলি তিনি সব সময় কন্টিনিউ রাখতেন। আর অধিক হারে যে রোজা রাখতেন সেটি হচ্ছে এই শাবান মাস। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে মাসের গুরুত্ব রয়েছে আর এর কারণও রয়েছে। এই মর্মে হাদিস বর্ণনা করেছেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কুলত ইয়া রাসূলুল্লাহ। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে বলছেন হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরান মিন আশ-শুহুরি মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর রাসূল, আপনি মাসসমূহের মাঝে শাবানে যে পরিমাণে আপনি রোজা রাখেন অন্য মাসেতে এত পরিমাণ রোজা রাখতে দেখি না। শাবান মাসে যে অধিকারে আপনি রোজা রাখেন
অন্য মাসে তো এত রোজা আপনাকে রাখতে দেখি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে কি উত্তর দিয়েছিলেন? তাকে উত্তর দিয়েছিলেন, যালিকা শাহরুন, শাবান মাস হলো এমন একটি মাস, ইয়াগফুরুন নাসু আনহু, এই মাসে মানুষেরা গাফিল থাকে, উদাসীন হয়, খেয়াল করে না, যেভাবে অন্য মাসগুলো কাটে সেভাবে তারা কাটে। আর এই মাসটি হচ্ছে বাইনা রজাবি ওয়া রমাদান, বাইনা রজাবি ওয়া রমাদান, শাবান মাসটি হচ্ছে রজব এবং রমজানের মাঝে, রজব এবং রমজানের মাঝে। গত মাস ছিল রজব মাস, আর সামনের মাস রমজান মাস, এই দুই মাসের মাঝে হলো শাবান মাস। আল্লাহ নিয়ে বলেন, এই শাবান মাসে মানুষেরা অধিক গাফেল হয়। এরপর তিনি বললেন, ওয়াহুয়া শাহরুন, এটি তো হচ্ছে এমন মাস, তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে আল্লাহর কাছে বান্দার আমলগুলোকে উঠানো হয়। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে বান্দার আমল উঠানো হয়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি তো এটি খুব ভালোবাসি, খুব পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ হবে এমন সময়ে যখন আমি রোজাদার হব, আল্লাহর বিশেষ ইবাদাতে মগ্ন থাকব। কেননা সিয়াম সারা দিন ব্যাপী রাখা হয়, আল্লাহ নেই বলেছেন এটি খুব পছন্দ করি যে আমি রোজা অবস্থাতে আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ হোক, এজন্য আমি রোজা রাখি। যে হাদিসটি নাসাইতে এসেছে, মুসনাদে আহমদে এসেছে, হাদিসটির মান হল হাসান, গ্রহণযোগ্য হাদিস। এখান থেকে আমরা এ মাসের গুরুত্ব বুঝতে পেরেছি তো, যে এ মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে কেন রোজা রাখতেন সেটিও তিনি বর্ণনা করেছেন। আমরা আরেকটি হাদিস পড়ব এ মাসের গুরুত্ব নিয়ে, যে এ মাসের আরও গুরুত্ব রয়েছে। এই মর্মে হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফ মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের এই মাসের 15 তারিখ, মানে 15 তারিখের গুরুত্ব এখানে, এই 15 তারিখের রাতে তার বান্দাদের দিকে তিনি মনোনিবেশ করেন, তার বান্দাদেরকে দেখেন, এবং ফায়াগফিরু লিজামিই খালকিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, ইল্লা লিমুশরিক, কিন্তু যারা শিরিক করে তাদেরকে তিনি ক্ষমা করেন না, শিরিকের সাথে যারা লিপ্ত রয়েছে, কেননা আল্লাহর হক তারা নষ্ট করে ফেলেছে, যারা আল্লাহর হক নষ্টে নিমজ্জিত রয়েছে, বড় পাপাচারে মগ্ন রয়েছে। কেননা আমরা খুব ভালো করে জানি শিরিক হলো মস্ত বড় অন্যায়, পৃথিবীতে যত অন্যায় রয়েছে অন্যায় সমূহের মাঝে সর্বনিকৃষ্ট অন্যায় হলো শিরকের গুণা, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শিরক হলো মহা অন্যায়। যারা শিরকের সাথে লিপ্ত, মাজারে সেজদা দেয়, মাজারের কাছে মান্নত পেশ করে, তাকে সেজদা দেয়, চায়, প্রার্থনা করে, আশ্রয় কামনা করে, ভয়ভীতি দূর হওয়ার জন্য তাদের কাছে বিনীতভাবে প্রার্থনা করে, সবগুলোই হল বড় শিরক, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আর আও মুশাহিন, যারা হিংসা বিদ্বেষে লিপ্ত রয়েছে, পরস্পরে তারা বিদ্বেষে লিপ্ত রয়েছে, মানুষের হকুক নষ্ট করে, হিংসা করা, এটি মহা অন্যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে তাদেরকে ক্ষমা করেন না। এখান থেকে শাবান মাসের 15 তারিখের গুরুত্ব বুঝতে পেরেছি। তাহলে আমরা প্রথম গুরুত্ব বুঝতে পেরেছি, শাবান মাস পরিপূর্ণ মাসের, আল্লাহ নবী অধিকারে রোজা রেখেছেন এজন্য যে এই মাসে আমলগুলো আল্লাহ দরবার পেশ হয়। আর 15 তারিখের আমরা গুরুত্ব বুঝতে পেরেছি, যে এই 15 তারিখের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করেন। অতএব এই মাস নিয়ে আমাদের এতটুকুই, যতটুকু আমাদের বর্ণিত হয়েছে এতটুকুই এসেছে, বাকি যা বর্ণিত হয়েছে আমরা শুনে থাকি সেগুলো হয় বানাওয়াট, কিস্সা কাহিনী, মৌদু, অথবা
দুর্বল হাদিসের ভিত্তিতে বর্ণনা করা হয়। সমাজে অনেক ধরনের কর্ম রয়েছে, তাই না? যা কর্ম রয়েছে সে কর্ম না করে যা ছিল না, আদৌ ছিল না সেগুলোকে করা হয়। এ মাসে অনেক ধরনের কর্ম করা হয়। যদি এই কর্মগুলো নিয়ে আমরা আলোচনা পর্যালোচনা করি তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে। এ মাসকে, এ মাসের 15 তারিখকে ভাগ্য রজনী, লাইলাতুল বরাত, শবে বরাত নাম দেওয়া, বড় ধরনের অন্যায়। মানে এই রাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়, এই মর্মে কি আমাদের ধারণা রয়েছে। এবং একটি আয়াতও কিন্তু পড়া হয়, এবং সূরা দোখানের 3 এবং 4 নম্বর আয়াতও পড়া হয়। আল্লাহ সুবহানাহু তাআলা সেখানে আলোচনা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন এই রাতে ভাগ্য রজনীতে প্রজ্ঞাপন বিষয়সমূহ লিপিবদ্ধ করা হয়, ভাগ্য লেখা হয়। এখানে বরকতময় রাত্রি, বরকতময় রাত্রি কোনটি, এই আয়াতের তাফসির করতে যেয়ে সকল মুফাসসিরগণ বলেছেন এই বরকতময় রাত্রি হলো লাইলাতুল কদর। কেননা এই মর্মে যথেষ্ট দলিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন রাতে কোরআন নাজিল করেছেন, কোন মাসে নাজিল করেছেন, মাসও স্পষ্ট আর রাতও স্পষ্ট। যেহেতু বরকতময় রাত্রি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। আর কদর কখনো শাবান মাসে আসে না, কদর কখনো রজব মাসে আসে না, কদর আসে রমজান মাসে, লাইলাতুল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের কথা বলেছেন। অতএব কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে, কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে। আসলে আমরা বুঝতে ভুল করেছি, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি আয়াতের তাফসীর করেন অন্য আয়াত দিয়ে। একটি আয়াতের তাফসীর হয় হাদিস দিয়ে, একটি আয়াতের তাফসীর হয় সাহাবাদের আকওয়াল দিয়ে। এজন্য যে আয়াতগুলো পড়া হয় বা পড়েছি আমরা, যাকে দিয়ে লাইলাতুল বরাত সাব্যস্ত করা হয় এ মাসে, অনর্থক, এর পিছনে দলিল নাই। বরং এ আয়াতটি ওই আয়াতের ব্যাখ্যা, অথবা ওই আয়াতের ব্যাখ্যা হলো এ আয়াতটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, এর ব্যাখ্যা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি তথা লাইলাতুল কদরে নাজিল করেছি। শাহরু রমাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রমজান মাস, উনজিলা ফিহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। যথেষ্ট, তাহলে মাস কোনটি, রাত কোনটি, সব স্পষ্ট। এর পরেও কেউ যদি জোর করে টান দিয়ে শাবান মাসে নিয়ে আসে তাহলে এটি অনর্থক এবং ভ্রান্ত। এই মর্মে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল এসেছে, নাকি সাহাবীদের এই ধরনের কোনো উক্তি রয়েছে, আসার রয়েছে, নাকি কোনো মুফাসসির তাফসির করেছেন। এগুলো পরবর্তীতে বানাওয়ার তাফসির, নিজের সুবিধা অর্জনের জন্য। এই জন্য আমরা বলবো এ রাতকে ভাগ্য রজনী বলা এটি একটি মিথ্যা ধারণা মাত্র। আমরা ভাগ্য রজনী, যেই রজনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করেছেন, নির্ধারণ করেছেন লাইলাতুল কদর, সেই রাত হলো ভাগ্য রজনী। এরপরে এ রাতকে নিয়ে আমাদের সমাজে সারা রাত ব্যাপী জেগে ইবাদত বন্দেগী করা হয়। অনেক ভাইকে আমরা দেখেছি যারা নতুন করে প্রবাসে এসেছেন, এ রাতে এসে দেখি সুন্দরভাবে তিনি টুপি পরেছেন, পাজামা পরেছেন, পাঞ্জাবি পরেছেন, নামাজ পড়ার জন্য প্রস্তুত। যে ভাই মসজিদ বন্ধ হয়ে গেছে কেন, যে কেন ভাই, বুঝে না, আমরা তো দেশে এ রাতে অনেক ধরনের ইবাদত বন্দেগী করেছি, এই কোথাও দেখছি না। আসলে যদি না থাকে দেখবেন কোথা থেকে, আল্লাহ নবী থেকে চলে আসা সুন্দর দিন আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ অন্তত সৌদি আরবের মাটিতে শিরিক নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ মুক্ত রেখেছেন, বিদআত নাই,
স্পষ্টভাবে উন্মুক্তভাবে কোনো বিদাত করা হয় সৌদি আরবে দেখবেন না। হ্যাঁ, কেউ যদি ঘরের মাঝে বিদাত করে এটি তার ঐচ্ছিক বিষয়, কেউ সেটি জানবে না, এটি বিতর্কিত অবস্থা। কিন্তু উন্মুক্তভাবে আমাদের দেশে যেইভাবে বেদাতের চর্চা হয়, উন্মুক্ত বাতি জ্বালিয়ে, নাউযুবিল্লাহ মিন যালিক, দিন বিরোধী কাজ। এই জন্য আমরা যারা প্রবাসে রয়েছি আলহামদুলিল্লাহ এখানে অন্তত এই ধরনের বেদাতের চর্চা আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আমরা মুক্ত রয়েছি। তাহলে সারা রাত জেগে নামাজ পড়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আমল পাইনি। এই মাসে অধিকারে রোজা রেখেছেন, অতএব আমাদের করণীয় অধিকারে রোজা রাখা, যত বেশি রাখতে পারি, যত বেশি রাখতে পারি। আপনি সারা মাস রোজা রাখেন দুই একটি ছেড়ে, সুন্দর, কিন্তু যত বেশি রাখতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি রোজা রেখেছেন, কেননা মানুষেরা উদাসীন থাকে। এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমাও করেন, আল্লাহ ক্ষমা করেন, এ ধরনের অনেক সময় রয়েছে, প্রতি রাতে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আছেন হাদিস, যখন রাতে তিন ভাগের দুই ভাগ শেষ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পৃথিবীর আকাশে তিনি নেমে আসেন এবং তার বান্দাদেরকে তিনি ডাকতে থাকেন, কার কি প্রয়োজন রয়েছে বলো, আমি দেব, কে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ক্ষমা করেন, প্রতি মুহূর্তেই ক্ষমা করেন। উদ্উউনী আস্তাজিব লাকুম, আরে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কেউ যদি ক্ষমার কথা বলেন তাহলে ক্ষমা করবেন, সর্বদাই এটি উন্মুক্ত। বিশেষ করে শাবান মাসের পূর্ণ রজনীতেও বিশেষ একটি সুযোগ রয়েছে, যারা পূর্ণ মাস ব্যাপী সুন্দর আমল করে, শিরিক বিদাত থেকে মুক্ত থাকে, পরস্পরে দ্বন্দ্ব ঝগড়াঝাটি থেকে, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ রহমতে তিনি তার বান্দাকে ক্ষমা করেন। এই জন্য তার ক্ষমার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো। এরপরে আমরা বলবো, এই মাসে সারা রাত ব্যাপী কেউ কেউ বলে থাকেন যে এই নামাজকে হাজারি নামাজ বলা হয়, শুনেছেন না শুনেননি? হাজারি নামাজ, হাজারি নামাজ মানে এখানে একশো রাকাত পড়তে হবে, আর প্রতিটি রাকাতে দশ বার করে সূরা ইখলাস কুল হুওয়াল্লাহু আহাদ পড়তে হবে। এটি একটি ধারণা রয়েছে, আর এগুলো কিন্তু চর্চা করান এক শ্রেণীর, যারা যারা আমরা নির্বোধই বলব, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের কোনো আমলের চর্চা আসেনি। সারা রাত ব্যাপী তিনি নামাজ পড়ান, যিনি নামাজ পড়ান আল্লাহকে ভয় করা উচিত ছিল, কিভাবে এই ধরনের অন্যায় চর্চা করাতে পারে? সারা রাত ব্যাপী নামাজ পড়াচ্ছে, দোয়া করাচ্ছে, না এই ধরনের যৌথ কিছুই আসেনি। এই জন্য এ রাতে কেউ যদি নির্দিষ্ট করে একশো রাকাত নামাজ পড়ে, বড় অন্যায় করেছেন, সওয়াবের কাজ করেননি, গুনাহের কাজ করেছেন। অনুরূপভাবে এ রাতে গোসল করা, কেউ কেউ কোনো কোনো এলাকাতে রয়েছে গোসল করতে হবে, পানি মোছা যাবে না। কেন সেটি? এজন্য যে প্রতিটি ফোটায় ফোটায় যে পানিগুলো ঝরবে, আমাদের গুনাগুলো সেভাবে ঝরে যাবে, সেভাবে ঝরবে। এটি একটি আকিদা, এটি কখনো মুসলিমের আকিদা, এই ধরনের কোনো দিক নির্দেশনা অন্তত ইসলামে আসেনি যে আপনি গোসল করবেন আর গোসল গোসলের সাথে মাথা মোছা যাবে না, ফোটায় ফোটায় পানি ঝরবে। হ্যাঁ, উজুর ক্ষেত্রে এসেছে, আপনি বেশি বেশি উজু করবেন। আর এ ধরনের স্নান করা কিন্তু অন্য ধর্মে আছে, যারা স্নান করে একদিন তারা মানে, যে দিন পুরুষ মহিলা নারী পুরুষ সব একসাথে স্নান করে, হতে পারে এটি তাদের কাছ থেকে এসেছে, কেননা শরীয়তে এ ধরনের কোনো স্নানের বা গোসলের কোনো পদ্ধতি নাই। এরপরে এ রাতে ভালো খাওয়া, যে ভালো খেতে পারবে সারা বছর ভালো খাবে, এত সুন্দর যদি সুযোগ থাকতো কোনো গরিব থাকতো না। বিশেষ করে আমরা যারা প্রবাসে কষ্ট করতে এসেছি, আমরা অন্তত প্রবাসে আসতাম না, সেদিন কষ্ট করে টাকা পয়সা জমিয়ে অন্তত সেদিন ভালো খাদ্য গ্রহণ করতাম, পোলাও কুরমা এগুলো আমরা ব্যবস্থাপনা করতাম, সারা বছর খেতাম না। এগুলো ভ্রান্ত ধারণা, এটি মুমিনের কোনো ধারণা হতে পারে না। এরপরে রয়েছে এ রাতে বিশেষ করে কবর জিয়ারত, নির্দিষ্ট করে কবর জিয়ারত করা শরীয়ত বিরোধী কাজ, হারাম কাজ। এই কবর জিয়ারত যদি আল্লাহর নবীর কবরও হয়, আল্লাহ নবী নিষেধ করেছেন, লা তাজালু কবরি ঈদান, আমার কবরকে তোমরা ঈদ বানিয়ে ফেরিও না, নির্দিষ্ট করে জিয়ারত করতে এসো না, কেননা ঈদ হয় নির্দিষ্ট দিনে,
আল্লাহ নিষেধ করেছেন যে আমার কবরকে তোমরা নির্দিষ্ট করে জিয়ারত করো না। এই জন্য কেউ যদি নির্দিষ্ট করে কোনো কবর জিয়ারত করে তাহলে সেটি হবে এই শরীয়ত বিরোধী কাজ, হারাম কাজ। সেটি আপনার বাবারও হতে পারে, আর যা আপনি বলতে পারে, মায়েরও হতে পারে, ভাই বোনের হতে পারে, এমনি হতে পারে। প্রতি শুক্রবার জিয়ারত করবেন, এটিও হারাম। অনুরূপভাবে প্রতি বছরের একটি রাত শাবান মাসের 15 রজনীতে রাতে কবর জিয়ারত করতে হবে, শরীয়ত বিরোধী হারাম কাজ। একইভাবে এ রাতে মিলাদ মাহফিল হয়, মিলাদের ধুম পড়ে, বাতি জ্বালানো হয় আর মিলাদ করা হয়। মিলাদ তো এমনি নাজায়েজ কাজ, আবার এ রাতে মিলিয়ে আরেকটু অন্যায় করা হয়। এ রাতে হালুয়া রুটি খাওয়ার ধুমধাম পড়ে, হালুয়া রুটি। এতে আরেকটি ভ্রান্ত ধারণাও রয়েছে। তো এই ধরনের কর্মগুলো এ রাতে ঘটে, সাথে সাথে আমরা দেখেছি যখন ঢাকায় ছিলাম, দীর্ঘ 10 বছর থাকার সুযোগ হয়েছিল লেখাপড়ার সুবাদে, দেখেছি বছরের এই দিন আসলে ওই আপনার অলিতে গলিতে ভরে যেত বিভিন্ন আকৃতিতে কেক কাটে, কেক বানায়। সেখানে রয়েছে সাপ, সেখানে অনেক ধরনের বিচ্ছু রয়েছে, কচ্ছপ থেকে শুরু করে বিভিন্ন আকৃতিতে তারা কেক বানায়। আর এই কেকগুলো কিন্তু মুসলমানের মুসলমানের ঘরের যারা সন্তান তারা কিন্তু বানায়, এটি কিন্তু বিধর্মীরা বানায় না। যত ধরনের তারা পশুর আকৃতিতে কেক বানায় এবং সেই কেকগুলো খায়, একটু ভাবতেও অবাক লাগে কিভাবে সেটি হতে পারে। ওই দিন ছাড়া ওই ধরনের কেক আমাদের বছরের অন্য দিনে আর কোথাও পাবেন না, কোথাও পাবেন না। কচ্ছপের কেক অন্তত বাংলাদেশে আমি কোথাও খুঁজে পাইনি, দেখিনি, শুধু এ রাতে বানানো হয়, এ রাতে। এই জন্য আমাদের এক শিক্ষক ছিলেন, আল্লাহ তার কল্যাণ করুন, তিনি এই ধরনের আমাদের সামনে ঘটনা বর্ণনা করেছেন যে আমি কখনো তাদের কাছে বলা বলিও করেছি, গেছি এবং খোঁজাখুঁজি করেছি, তারা আমার ভাব দেখে বুঝতে পেরেছে আমি কি যেন খুঁজছি। তিনি একটু রসিকও ছিলেন, যখন জিজ্ঞেস করেছেন বিক্রেতা যে আপনি কি কি খুঁজেন, বলে আমি তো অনেক ধরনের কেক দেখছি কিন্তু শুকুরের কেকটা তো পাচ্ছি না। একটু যে অনেক ধরনের এগুলো কেক রয়েছে, সাপ রয়েছে, কচ্ছপ রয়েছে, হরিণ রয়েছে, শুকুরের কেক গেল কোথায়, সেটা আমি খুঁজছি। আসলে অন্যায় তো, তিনি একটু বোঝাতে চেয়েছেন যে এ ধরনের কেন, এ ধরনের কেন, এটি হওয়া উচিত ছিল না। হালুয়া রুটি, কেক কাটা, এ ধরনের আকৃতি দিয়ে তৈরি করা না, এগুলো মুসলমানদের শোভা পায় না। আমরা একটি ফতোয়া বলে আজকের আলোচনা শেষ করব। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যিনি আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই, তাকে জিজ্ঞেস করা হয়েছিল শাবান মাসের মধ্য রজনীর ইবাদত সম্পর্কে, বিশেষ করে সালাত সম্পর্কে। তিনি যে উত্তরটি দিয়েছেন সে উত্তরটি বলে আজকে আমরা আলোচনা শেষ করব। তিনি উত্তর দিয়েছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই মাসের 15 তারিখের রজনীতে বিশেষ কোনো আমল রয়েছে কিনা। তিনি উল্লেখ করেছেন, লাইলাতুন নিসফে মিন শাবান লাইসা ফিহা হাদিসুন সহীহ। 15 তারিখের রজনীর, শাবান মাসের 15 রজনীর নির্দিষ্ট করে কোনো ফজিলতের হাদিস আসেনি, নির্দিষ্ট করে কোনো হাদিস বর্ণিত হয়নি। কুল্লুল আহাদিস আল ওয়ারিদা ফিহা মাওদুআতুন ওয়া দাঈফা লা আসলা লাহা। এরপর তিনি উল্লেখ করেছেন যে এই রাত নিয়ে যত ইবাদাতের হাদিসগুলো, উদ্দেশ্য ইবাদাতের হাদিসগুলো, এগুলো হয় বানাওয়াট হাদিস অথবা দুর্বল হাদিস, আসল কোনো হাদিস নাই, লা আসলা লাহা, এর কোনো ভিত্তি নাই। যে হাদিসগুলো বর্ণনা করা হয় যে রাত জেগে জেগে আমল করতে হবে ইত্যাদি, এগুলোর কোনো ভিত্তি নাই। ওয়াহিয়া লাইলাতুন লাইসা লাহা খুসুসিয়্যাহ, সেটি হলো এমন রাত যার বিশেষ কোনো মর্যাদা বা আমল আসে, বিশেষ কোনো দিক নাই, যে দিকে আমরা নির্দিষ্ট করে কিছু করতে পারবো। লা কিরাআতা, তিনি উল্লেখ করেছেন এই রাতে আমরা কোরআন তেলাওয়াতও বেশি বেশি করতে পারবো না। কেউ যদি বলে যে না, এই মাসের গুরুত্ব বুঝতে পেরেছি, কিছু হাদিস তো এসেছে, অতএব আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, কেউ যদি কোরআন তেলাওয়াত করেন, তিনি বলেছেন লা কিরাআতা, এমনকি কিরাআত কোরআন তেলাওয়াতও করতে পারবে না।
এমনকি বিশেষ কোন নামাজও তিনি আদা করতে পারবেন না, ওয়ালা জামাআহ এমনকি জামাতবদ্ধ ভাবে কোন ধরনের কিছু আমল করতে পারেন না, এরা তো সাব্যস্ত হয়নি। তিনি বলেছেন যে ওমা কালাহু বাদুল উলামা, আমাদের সমাজে এক শ্রেণীর কিছু আলেমরা এই রাত নিয়ে যা বলেন, আন্নালাহা খুসুসিয়্যা, যে রাতের বিশেষ মর্যাদা রয়েছে, আমল রয়েছে, ফাহুয়া কাউলুন দাঈফ, এই কথাটি দুর্বল কথা, গ্রহণযোগ্য কথা নয়। ফালা ইয়াজুজু আন তাখুসসা বিশাইইন, এ রাতে নির্দিষ্ট করে কোনো আমল নির্দিষ্ট করা এটি জায়েজ হবে না, কোনো মুমিন করতে পারে না। হাদা ওয়াসওয়াব ইনদাল্লাহ ওয়া বিল্লাহি তাওফীক, তিনি বলেছেন যে তিনি আল্লাহর দিকে রেফার করেছেন যে এতটুকু আমি জানি, তার এই ফতোয়াতে আমরা স্পষ্ট হতে পেরেছি যে নির্দিষ্ট করে কোনো আমল করতে পারি না, বিশেষ করে 15 তারিখের রাতে, যেটি সবে বরাত বলা হয়, ওই রজনীতে বিশেষ কোনো আমল আমরা করতে পারি না, যেগুলো আমরা উল্লেখ করেছি মাসব্যাপী অধিকারে রোজা রাখা সেগুলো ছাড়া। এই জন্য আমরা শেষ করবো দু একটি হাদিস বলেই। মা'আইশা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি হাদিস বর্ণনা করেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, আল্লাহ নিয়ে বলেছেন যারা দিনের মাঝে এমন নতুনত্ব তৈরি করলো যে মর্মে আমার আদেশ নাই, আল্লাহ নবী আদেশ করেনি, ফাহুয়া রাদ্দ, সেটি প্রত্যাখ্যাত, যেটি বুখারী মুসলিমের হাদিস। অন্য বর্ণনাতে এসেছে, মুসলিমের বর্ণনাতে এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে এমন আমল করলো, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে বিষয়ে আমাদের কোনো আদেশ নাই, আল্লাহ নবী বলেছেন আমি আদেশ করিনি, ফাহুয়া রাদ্দ, সেটিও হচ্ছে প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য। এই জন্য আমরা সতর্ক হব সম্মিত দিনী ভাইয়েরা, সে রাতে আমরা কোনো ধরনের ধুমধাম করতে পারবো না। অনেক সময় আমাদের ভাইদের কাছ থেকে শুনেছি যে না, আমরা এই দিনটিকে ভালোবাসি না, তবে এই দিনে হালুয়া রুটি একটু খেতে হয়, কেন সেটি জানালে বাচ্চারা এরা তো কান্নাকাটি করবে, এরা মন খারাপ করবে, না সেটিও সঠিক হবে না। তাদের মন খারাপের জন্য তাদেরকে বোঝাতে হবে, অন্যদিনে তাদেরকে সুন্দর উপহার দিতে হবে, এই রাতে অন্তত তাদেরকে সম্মতি দিয়ে আমরা যদি ওই রাতে তাদের সাথে মিলিয়ে ফেলি তাহলে তো তাদের মতোই হয়ে গেলাম। এই জন্য সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর দিন দিয়েছেন যারা এই দিনের মাঝে নতুনত্ব সৃষ্টি করতে চাই। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, আল্লাহ তাআলা বলেছেন যারা ইসলাম ছাড়া অন্য পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, ফালাই ইউকবালা মিন, সেটি কশ্চিনকালে আল্লাহর কাছে গৃহীত হবে না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে হবে ক্ষতিগ্রস্ত, যেটি সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। অতএব আল্লাহ নবী বারবার বলেছেন যে যত বিদাত রয়েছে সবগুলো হলো ভ্রষ্টতা, আর প্রতিটি ভ্রষ্টতা হলো জাহান্নামে নিয়ে যায়। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, উম্মতকে সতর্ক হতে হবে, উম্মতকে সতর্ক করতে হবে, এটি আমাদের উপর দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থাতে হক বোঝার তৌফিক দান করুন। যত ধরনের দীন বিরোধী, যত ধরনের শিরকি কাজ, যত ধরনের বিদআতি কাজ, সকল অন্যায় থেকে আমাদেরকে মুক্ত রাখুন, হেফাজত রাখুন। ওসল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।